এখন আমরা দেখব ইনক্লুডিং কনস্ট্যান্টস এর ইউনিক কি। তো আমরা এমপ্লয় টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে যে ই নেমগুলো দেওয়া আছে, এখানে কোনোভাবেই যাতে ডুপ্লিকেট ডাটা না ঢুকাইতে চাই, যে এখানে স্মিথ, অ্যালেন, ওয়ার্ড এভরিথিং এখানে দেওয়া আছে, তো এই নাম্বারগুলোকে যদি আমরা ইউনিক করতে চাই, যে কোনোভাবেই যাতে ডুপ্লিকেট ডাটা না ঢুকে, সেই জন্য আমরা অল্টার টেবিল ইএমপি অ্যাড কনস্ট্যান্ট ইউকে মানে ইউনিক কি ইএমপি টেবিলের উপর ই নেম কলামের উপর, তারপরে দিলাম ইউনিক ইএমপি ই নেম, তারপরে আমরা ইচ্ছা করলেও এখন এই ই নেম কলামের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবো না। তো আমরা একটু দেখি যে আসলে ডুপ্লিকেট ভ্যালু সে নিচ্ছে কি না। এই জন্য আমরা এখানে ধরেন যেহেতু এখানে প্রাইমারি কি ডিফাইন করা আছে, এখানে আমরা দিলাম 5000, এবং এই যে মিলার নামে যে ই নেমটা আছে, এই মিলার কিন্তু অলরেডি আমাদের এখানে অলরেডি আছে। সো আমরা যদি আবার ইনসার্ট করতে চাই তাহলে কি বলতেছে, এই যে ইউকে ইএমপি ই নেম ভায়োলেটেড, তো সে ভায়োলেট করে দিচ্ছে যে আপনি ইচ্ছা করলো এখানে ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবেন না। এখন আমরা যদি এই ইনসার্টটা এখানে আবার করি এবং এই মিলারের জায়গায় এখানে যদি আমি বলি যে না আমি এখানে নাল দিব, তাহলে সে নাল ভ্যালু ইনসার্ট করছে। এখন নাল ভ্যালু ইনসার্ট করার পর আবার যদি আমরা আরেকটা নাল ভ্যালু ইনসার্ট করতে চাই, 5001 দিলাম, নাল ভ্যালু ইনসার্ট করছে। তো আমরা এই যে ই নেম এখানে যদি আমরা এখন দেখি, তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা ইচ্ছা করলে ইউনিক কি এর মধ্যে নাল ভ্যালু দিতে পারবো, কিন্তু কোনোভাবেই ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবো না।